শিক্ষার্থীরা, ফার্স্ট ইয়ার শিক্ষার্থীদের বলছি, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরা আবার ক্লাসে চলে আসলাম। তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের ফার্স্ট ইয়ারের যে ক্লাসগুলো চলতেছিল সেখানে আমরা কম্প্রিহেনশন প্যাসেজ নিয়ে আলোচনা করছিলাম। এবারের যে টার্ম আমরা সামনে পরীক্ষা দেব, একটা পরীক্ষা তো দিয়ে দিলাম, সামনে যে আমাদের পরীক্ষা সেই সিলেবাসের জন্যে আমাদেরকে একটা নতুন টপিক আমাদেরকে আলোচনা আনতে হবে, এবং সেটা হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম। ইংরেজিতে অবশ্যই, যেহেতু আমি ইংরেজি টিচার, তো তোমাদের নিশ্চয়ই মনে আছে সেটা, যে আমি প্রথম দিন ইন্ট্রোডাক্টরি ক্লাসে, ইউ ক্যান রিমেম্বার, ইন্ট্রোডাক্টরি ক্লাসে কিন্তু আমরা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে গ্রামারের যে 12টা আইটেম রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তার ভিতরে একটা ছিল সিনোনিম অ্যান্টোনিম। তো এবারে পরীক্ষায় কিন্তু আমাদের, যদিও আমরা ফার্স্ট ইয়ার, কিন্তু গ্রামারের এবং ফার্স্ট পার্ট দুটো মিলেই কিন্তু আমাদের মিক্স করেই আমরা সিলেবাসটা করেছি। তো এবার যে সামনে পরীক্ষা সেখানে আমাদের সিনোনিম অ্যান্টোনিম থাকবে। তো আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আসলে আমাদের ক্লাসে যারা আসছো বা অলরেডি জয়েন করছো, আমাকে শোনা যাচ্ছে কি না, আমার কথা শোনা যাচ্ছে কি না, এক, আর দ্বিতীয় হচ্ছে যে আমাকে দেখা যাচ্ছে কি না, আমি একটু চেক করতে চাই, আমাকে একটু হেল্প করতে হবে এই জায়গাটায়। হ্যাঁ, এখানে আমাকে একটু লিখবে কেউ যে কথা শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, আমাকে একটু লিখে দেখাও যে আমার লেখাটা বোঝা যাচ্ছে, তারপর আমরা বুঝবো ক্লাসটা নিয়ে। ওকে, এখানে তোমরা লক্ষ্য করো, এটা যেহেতু নতুন একটা টার্ম সিনোনিম অ্যান্টোনিম এটা ব্যবহার করা, তোমরা ইতিমধ্যে তোমাদের এসএসসি লেভেলে যে গ্রামার ছিল, বাংলা গ্রামার, ব্যাকরণ যেটাকে আমরা বলি, সেখানে নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা যে তোমরা নৈবৃত্তিক কিংবা এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, বহু নির্বাচনী প্রশ্নে আমরা কিন্তু সমার্থক বা বিপরীতার্থক শব্দ আসতো, তাই না? এখন সমার্থক বিপরীত শব্দ আসতো, তখন কী হতো যে একটা শব্দ দিয়ে দিত এবং বলা হতো এটার সিনোনিম লিখো, বা এটা সমার্থক শব্দ কী, বা এটার বিপরীতার্থক শব্দ কী, নিশ্চয়ই আমাদের মনে আছে। আমাদের এইচএসসির সিলেবাসেও বাংলায়ও কিন্তু এরকম সমার্থক বিবৃতি শব্দের আয়োজন আছে, এবং সেক্ষেত্রে তোমরা দেখতে পাবা যে ওখানে বলা থাকে যে নিচের শব্দগুলো সমার্থক শব্দ লিখো, এবং যে কোনো 5টি, 7টা দেওয়া থাকে, 5টি। তো এগুলো একটু সহজ হয় এক্সেন্সে, যে এটা তো দেওয়ায় আছে, ওখানে তুমি পারলে অ্যান্সার দিয়ে দিলা, না পারলে হয়তো হলো না। কিন্তু আমাদের ইংরেজির ক্ষেত্রে, ইংরেজির সিলেবাসে সিনোনিম অ্যান্টোনিমটা একটু ভিন্ন। সেটা হচ্ছে কি, নিশ্চয়ই তোমাদের মনে আছে এটা 11 নম্বর কোয়েশ্চেন, সাধারণত গ্রামারে এটা 11 নম্বর কোয়েশ্চেন, এইচএসসি সেকেন্ড পার্ট যেটা আমরা গ্রামার বলি, কোয়েশ্চেনে 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, যেটাকে আমরা সমার্থক এবং বিপরীতার্থক শব্দ বলে থাকি। এক্ষেত্রে যেটা হয়, বাংলা ব্যাকরণের মতো করে যেটা তোমরা এসএসসিতে ফেস করে আসছো বা এইচএসসিতে যেটা ফেস করবা বাংলা ব্যাকরণ, সেখানে থেকে একটু ভিন্ন। ভিন্নটা কোথায়? আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে প্রথমে। তুমি দেখো, আজকে আমাদের একদম প্রথম ক্লাস, আমি খুব সহজ করে বোঝাতে চাই বিষয়টা, আগে বোঝাটা জরুরি, অনুশীলনের থেকে বোঝাটা জরুরি। একটা প্যাসেজ দেওয়া থাকবে এরকম, এই যে একটা প্যাসেজ, বুঝতেই পারছো, এবং একটা টপিকের উপরে তো অবশ্যই। এখন এই যে প্যাসেজটা দেওয়া থাকবে, এই প্যাসেজের ভিতরে 10টা ওয়ার্ড তোমাকে আন্ডারলাইন করে দেবে। তুমি দেখো, এখানে একটা ওয়ার্ড আন্ডারলাইন, ফার্টাইল, এখানে ইন্ডাস্ট্রিয়াস, এখানে হচ্ছে সিসলেসলি, এরপর আমরা দেখতে পাচ্ছি লেজি, লাভ, স্ট্রং, তারপরে হচ্ছে তোমার মুভিং, আরেক জায়গায় হচ্ছে রেসপেক্ট, একটা হচ্ছে গ্রেটফুল, একটা হচ্ছে ডিভিশন, তাই না? এখন এই যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের ভিতরে আন্ডারলাইন করা থাকবে, বিষয়টা হচ্ছে এই আন্ডারলাইন ওয়ার্ডসগুলোই কিন্তু এখানে দেওয়া থাকবে। অর্থাৎ দেখো, এখানে ফার্টাইল ছিল, এই ফার্টাইলটা এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু এ নাম্বার দিয়ে ফার্টাইল লেখা হয়েছে এবং বলা হয়েছে সিনোনিম লিখতে। অর্থাৎ এই ফার্টাইল শব্দটার সিনোনিম লিখতে হবে। ফার্টাইল মানে আমরা জানি উর্বর, তাই না? আচ্ছা, তাহলে উর্বর যেটা, চাষযোগ্য যেটা, যে জমিটা, সেটাকে এখন এই ফার্টাইল শব্দটার সমার্থক শব্দ লিখতে হবে। এখন দ্বিতীয় যে আন্ডারলাইন ওয়ার্ড প্যাসেজের মধ্যে ইন্ডাস্ট্রিয়াস, দেখো এখানে ইন্ডাস্ট্রিয়াস, এবং ব্র্যাকেটে আমি অ্যান্ট লিখেছি, মানে অ্যান্টোনিম সংক্ষেপ করে, তাহলে অ্যান্টোনিম লিখতে হবে, অর্থাৎ বিপরীত লিখতে হবে। ঠিক একইভাবে দেখো সিসলেসলি, সেটাকে সিনোনিম লিখতে হবে। ঠিক
পরবর্তী আরেকটা ওয়ার্ড লেজি, লেজি দেওয়া আছে, সিনোনিম লিখতে হবে। লিখে আছে লাভ, এটার অ্যান্টোনিম লিখতে হবে। তার মানেটা কি? মানে হচ্ছে যে এইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোই, দ্যাট ইজ আন্ডারলাইন্ড ওয়ার্ডসগুলোই তোমার এখানে এ বি সি ডি করে যে পর্যন্ত দেওয়া আছে। এখন কোন ওয়ার্ডটাকে কি করতে হবে এটাকে গুছিয়ে, অর্থাৎ প্যাসেজের নিচে দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু ব্র্যাকেটে হয়তো দিতে পারতো, দিলে যে খুব সমস্যা হতো তা না, যে দ্য ল্যান্ড হেয়ার ইজ ফার্টাইল ব্র্যাকেটে বললো যে এটার সিনোনিম লিখো, এটা বলতে পারতো। কিন্তু এটা না করে একটা প্যাসেজ দিয়ে তারপর তোমাকে উল্লেখ করে দিবে। তুমি হয়তো বলতে পারো যে তাহলে এটা প্রয়োজনটা কি, হ্যাঁ আমাকে দেখা কথা শোনা যাচ্ছে কি না একটু বলতে হবে। আচ্ছা, এক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে তুমি হয়তো বলতে পারো যে স্যার তাহলে প্যাসেজটা দিল কেন, প্যাসেজটা না দিয়েও তো করতে পারতো তাই না? এখানে তো আমরা বলতে পারতো যে নিচের শব্দগুলোর সিনোনিম অ্যান্টোনিম লিখো, বাংলা ব্যাকরণের মতো করতে পারতো তাই না? সেখানে বলতাম যে ফার্টাইলের সিনোনিম, ইন্ডাস্ট্রিয়াসের অ্যান্টোনিম, সিসলেসির সিনোনিম, লেজির সিনোনিম লিখো, লাভের অ্যান্টোনিম লিখো, এটা তো বলতে পারতো তাই না? কিন্তু সেটা না করে একটা প্যাসেজ দেওয়া থাকবে। এইটার কারণটাকে আমি বলি, প্যাসেজ দেওয়ার কারণটা হচ্ছে যে তুমি যে শব্দটা এখানে আনবে, হ্যাঁ অর্থাৎ যে শব্দটা সিনোনিম লিখবে, এই প্যাসেজে যেই অর্থে আসছে, অর্থাৎ একটা শব্দের কিন্তু অনেক অর্থ হয়, তোমরা জানো সেটা তাই না? একটা শব্দের অনেক অর্থ হয়ে থাকে, একই শব্দ মিনিং কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। সেই দিকটাকে মাথায় রেখে যে প্যাসেজে এই ওয়ার্ডটা যে আসছে এটা যেই অর্থে আসছে ওই অর্থটাই মিন করে এখানে তার সিনোনিম লিখতে হবে, ওই অর্থটাই মিন করে তার অ্যান্টোনিম লিখতে হবে, অর্থাৎ ব্র্যাকেটে যেভাবে দেওয়া থাকবে সেভাবে লিখতে হবে। তাহলে আমাদের প্রশ্নটা কীভাবে থাকবে আমরা একটু দেখি। রিড দ্য প্যাসেজ অ্যান্ড দেন রাইট দ্য অ্যান্টোনিম অর সিনোনিম অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। তাহলে কী বলা হলো আমরা একটু দেখি। রিড দ্য প্যাসেজ, আমাদের এই অনুচ্ছেদটা পড়তে বললো, আচ্ছা পড়ো। অ্যান্ড দেন, এবং তারপর রাইট দ্য অ্যান্টোনিম অর সিনোনিম অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবে কি বলছে, অ্যান্টোনিম অর সিনোনিম লিখতে ওই সমস্ত শব্দের যেগুলো নির্দেশনা দেওয়া আছে। দেখো নির্দেশনা দেওয়া আছে, এটাকে সিনোনিম করতে বলেছে, এটাকে অ্যান্টোনিম করতে বলেছে, এটাকে সিনোনিম, এইভাবে করে যে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নির্দেশনা দেওয়া আছে ব্র্যাকেটে, এই যে অ্যাজ ডিরেক্টেড যেভাবে দেওয়া আছে। তাহলে তুমি কি করবা পরীক্ষায়, জাস্ট এভাবে করে অ্যান্সার টু দি কোয়েশ্চেন নাম্বার, কোয়েশ্চেন নাম্বার যাই থাকে, ধরো 11 ধরলাম, এভাবে দিয়ে তোমার এ দেওয়া আছে, ধরো কে ফার্টাইল, এখন ফার্টাইল এই শব্দটা এখানে সিনোনিম তুমি লিখে নিলা, সুবিধা হয় সিনোনিম, তারপর তুমি ডাক দিয়ে লিখতে পারো যে ফার্টাইলের সিনোনিম হয়তো তুমি লিখলা অ্যালুভিয়াল, অ্যালুভিয়াল বা প্রোডাক্টিভ, ওটা আমরা পরে আসতেছি, আমি আপাতত উদাহরণটা দেখাচ্ছি কীভাবে অ্যান্সারটা লিখবা, প্যাসেজটা আমরা একটু পরে পড়ব। তাহলে এই যে অ্যান্সার টু দি কোয়েশ্চেন নাম্বার 11 লিখে জাস্ট এ দেওয়া আছে ফার্টাইল, তুমিও লিখবা ফার্টাইল, ওরা লিখেছে সিনোনিম, তুমিও লিখবা সিনোনিম, অর্থাৎ এটাকে এস ওয়াই এন লিখছে, তুমি এস ওয়াই নি লিখছো, যদি এখানে সিনোনিম পুরো উল্লেখ থাকতো তুমিও সিনোনিম পুরো লিখবা, লিখে তারপর তুমি চাইলে তুমি এভাবে এভাবেও দিতে পারো, অথবা তুমি ইকুয়াল দিতে পারো যে সমান, অর্থাৎ এটা সমান হচ্ছে এটা, এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই, চাইলে এভাবেও দেখানো যাবে, কোনো সমস্যা নেই। তবে এটা দিয়ে দেওয়াটা ভালো, যে অর্থাৎ ফার্টাইলের সিনোনিম হচ্ছে অ্যালুভিয়াল বা প্রোডাক্টিভ, উর্বর, যেটা যার দ্বারা উৎপাদন সম্ভব, যেটা চাষযোগ্য সেটা। তাইলে অ্যালুভিয়াল আমরা যে বলছি, আমরা যে প্রোডাক্টিভ বলছি, এখন তুমি কিন্তু পরীক্ষায় একটা লিখবা, কখনো দুটো লিখবা না। এখন ধরো যে তোমার জানা আছে হয়তো, অনেক সময় তো দুই তিনটা সিনোনিমও জানা থাকে তাই না, তো সেক্ষেত্রে ফার্টাইল তুমি একটা লিখবা প্রোডাক্টিভ, অথবা অ্যালুভিয়াল, ঠিক আছে অ্যালুভিয়াল লিখতা অথবা প্রোডাক্টিভ লিখবা, নিয়ম হচ্ছে এটা, কখনো দুটো লিখবা না, আবার অবশ্যই একটার অধিক লিখবা না তাই না, সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এখন তাহলে বি নাম্বার এভাবে আমি জাস্ট সাজায় দিচ্ছি, ইন্ডাস্ট্রিয়াস ব্র্যাকেটে অ্যান্টোনিম, দেখো আমি জানি না দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে বোধ হয় হালকা, আচ্ছা তাইলে এক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে এই যে আমরা বললাম ইন্ডাস্ট্রিয়াস, হ্যাঁ এখন ইন্ডাস্ট্রিয়াস মানে কি, পরিশ্রমী, সেটার অ্যান্টোনিম হিসেবে তুমি যা লিখবা সেখানে হয়তো নিশ্চয়ই তুমি জানো যে ইন্ডাস্ট্রিয়াস যদি আমরা বলি তাহলে তার বিপরীত অর্থ কী হবে, এটা লেজি হতে পারে, সেটা আইডল হতে পারে, সেটা ইনঅ্যাক্টিভ হতে পারে,
যে কোনো একটা দিয়ে লিখলাম, আমরা আইডল দিয়ে দিলাম, তাই না? এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, আমরা পরে লিখতেছি, আমরা আগে আমি মানে এভাবে করে তুমি কলাম ওয়াইজ লিখবা, বরাবর নিচ বরাবর লিখবা, এ বি সি ডি ই এফ জি, এভাবে করে লিখলেই ভালো। এটা হচ্ছে অ্যান্সার দেওয়ার পদ্ধতি। আসো আমরা এটা জাস্ট তোমাদেরকে হালকা দেখানো হলো, এখন আমরা সিরিয়াসলি পড়ি এবং কী করব আমরা দেখি। আমরা একটু পড়ছি, সবাই যেহেতু পড়তে বলা হয়েছে তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। বাংলাদেশ ইজ অ্যান অ্যাগ্রোবেসড কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা কৃষি নির্ভর একটা দেশ। মোস্ট অফ দি ল্যান্ড হেয়ার ইজ ফার্টাইল, এখানকার বেশিরভাগ যে সমস্ত ভূমি রয়ে গেছে সেগুলো হচ্ছে ফার্টাইল উর্বর। দ্য ফার্মার্স অফ দিস কান্ট্রি আর ইন্ডাস্ট্রিয়াস, তাহলে বলা হচ্ছে যে এদেশের যারা কৃষক, অফ দিস কান্ট্রি এদেশের যারা কৃষক আর ইন্ডাস্ট্রিয়াস, তারা পরিশ্রমী, দে ওয়ার্ক সিসলেসলি, তারা বিরামহীনভাবে কাজ করে, ফ্রম ডন টু ডাস্ক, ভোর হতে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা, ডন টু ডাস্ক একটা ফ্রেজ। দে ওয়ার্ক সিসলেসলি, তারা বিরামহীনভাবে কাজ করে, ফ্রম ডন টু ডাস্ক, ভোর থেকে বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দে আর নট লেজি, তারা এরকম আলসে নয়, অলস নয়। দে লাভ দেয়ার মাদারল্যান্ড, তারা তাদের মাতৃভূমিকে খুবই ভালোবাসে। দে হ্যাভ আ স্ট্রং অ্যাটাচমেন্ট টু দেয়ার মাদারল্যান্ড, তাদের কী রয়ে গেছে স্ট্রং অ্যাটাচমেন্ট, একটা দৃঢ়, একটা শক্ত, এখানে শক্ত অর্থে না নিয়ে দৃঢ় এবং খুব গভীর একটা অ্যাটাচমেন্ট, সম্পর্ক, রিলেশন, এখানে কিন্তু আমরা গভীর অর্থে দেখছি। দেখো এই জায়গাটায় তুমি যদি বলো দে হ্যাভ আ স্ট্রং অ্যাটাচমেন্ট, তাদের রয়ে গেছে শক্তি, হ্যাঁ শক্ত সম্পর্ক, শক্তিশালী সম্পর্ক, স্ট্রং, তাহলে তো হবে না। এখানে যেহেতু প্যাসেজে আসছে আমাদের কী বলতে হবে, দে হ্যাভ এ স্ট্রং অ্যাটাচমেন্ট, তাদের কী রয়ে গেছে একটা গভীর সম্পর্ক রয়ে গেছে, অ্যাটাচমেন্ট, রিলেশন, কানেকশন রয়ে গেছে টু দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমির সাথে একটা। তাইলে এখন দেখো স্ট্রং কিন্তু স্ট্রং অর্থে এখানে আসলো না, এখানে গভীর শব্দের অর্থে আসলো, তাই না? যেটাকে আমরা ডিপ বলি, তাই না? আমরা ডিপ বলি না অনেক সময় গভীর, একটা ডিপ রিলেশন, ডিপ অ্যাটাচমেন্ট। তো এখানে কিন্তু স্ট্রংটা আর এই যে শক্তিশালী স্ট্রং, হ্যাঁ ওই যে অর্থে কিন্তু আসলো না, শক্ত, দৃঢ়, হ্যাঁ এই অর্থে আসলো না। হ্যাঁ এটা বলতে পারো দৃঢ় সম্পর্ক, সেখানে আমরা ডিপ বলতে পারি বাংলা করতে গেলে। তাহলে এখন দেখো এই অর্থটা মাথায় রাখতে হবে যে এখানে কী অর্থে আসছে। আচ্ছা, অ্যাটাচমেন্ট টু দেয়ার মাদারল্যান্ড, দেয়ার ডেলিজেন্স অ্যান্ড পার্সিভারেন্স কিপ দ্য হুইল অফ ইকোনমি মুভিং, অফ ইকোনমি মুভিং। এখন দেখো কী বলছে, তাদের যে নিষ্ঠা, কর্মপ্রচেষ্টা এবং তাদের যে অধ্যবসায়, অর্থাৎ কাজের প্রতি যে মনোযোগ, যেটা আমরা জানি পার্সিভারেন্স, হ্যাঁ পার্সিভারেন্স হচ্ছে কি, কোনো বিষয়ে যখন তোমার গভীর অধ্যয়ন থাকে, গভীর অনুশীলন থাকে, তাই না, সেটাকে আমরা পার্সিভারেন্স বলি। এটা যে করে তাকে পার্সিভারেন্ট বলে। হ্যাঁ যেমন তুমি বলো তুমি অধ্যবসায়ী, আমি বললাম যে তুমি হচ্ছ পার্সিভারেন্ট, এটা বললে হয় না? হয়। তাহলে এখানে এটা একটা ফ্রেজ অর্থে নাও যে ডেলিজেন্স অ্যান্ড পার্সিভারেন্স, অর্থাৎ তাদের যে কর্মনিষ্ঠা, হ্যাঁ এটা বললে হয়ে যায়, কিপ দ্য হুইল অফ ইকোনমি মুভিং, অর্থাৎ আমাদের যে অর্থনীতি, অর্থনীতির যে চাকা সেটাকে কিপ মুভিং, চলমান রাখে, তাদের যে কি এই কর্মনিষ্ঠা। হ্যাঁ তারা যদি আলসে বসে থাকে তাহলে আমাদের কীভাবে হবে বলো, খুব স্বাভাবিক, তাই না? কৃষকরাই যদি আলসে বসে থাকে আমাদের খাদ্যের, আমাদের অর্থনীতির চাকা মুভ করতে অবশ্যই কষ্ট হবে। তো এটাই এখানে বলছে, দে আর ডেলিজেন্স অ্যান্ড পার্সিভারেন্স, এটা ফ্রেজ অর্থে নিতে পারো, কারণ ডেলিজেন্স আর পার্সিভারেন্স আসলে একই অর্থে, যখন দুটো ওয়ার্ড কাছাকাছি অর্থে থাকে সেক্ষেত্রে এটাকে ফ্রেজ হিসেবে বানিয়ে নিতে হয়ে যায়। তাদের কর্মপ্রচেষ্টা, তাদের কর্মনিষ্ঠা, তাদের অধ্যবসায়, হ্যাঁ তাদের কাজের প্রতি যে মনোনিবেশ, কিপ দ্য হুইল অফ ইকোনমি মুভিং, অর্থাৎ অর্থনীতির যে চাকা সেটাকে মুভিং, চলমান রাখে। উই মাস্ট রেসপেক্ট দ্যাম, আমাদেরকে অবশ্যই তাদের রেসপেক্ট করতে হবে, খুব স্বাভাবিক, কৃষকরা এরকম পরিশ্রম করে আমাদের রেসপেক্ট করা উচিত। উই আর গ্রেটফুল টু দ্যাম, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, গ্রেটফুল, এবং হচ্ছে উই মাস্ট ফলো দেয়ার ডেভিশন টু ডিউটি অ্যান্ড কান্ট্রি, তাদের যে ডেভিশন টু ডিউটি, অর্থাৎ তাদের যে কর্মে, তাদের কাজের মধ্যে যে ডেভিশন, আনুগত্য, তাদের দেশের প্রতি যে আনুগত্য, এটা আমাদের কী করা উচিত, ফলো করা উচিত। তাহলে এখানে ডেভিশন, আনুগত্য, যেটা আমরা লয়্যালটি বলি, তাই না? এখন দেখো তুমি কিন্তু প্যাসেজটা পড়ে ইউ আর গেটিং এ মিনিং, দ্যাট ইজ হোয়াট ইট সেইজ অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এটা কী বলতেছে তুমি কিন্তু বুঝে গেছো। এখন যখন তোমাকে বললো যে এই ফার্টাইল, এখানে যে আমরা এই প্যাসেজ থেকে নির্ধারিত 10টা শব্দকে আমরা আন্ডারলাইন করা আছে,
সেখান থেকে দিয়ে দিছে, ওরা দিয়ে দিবে, এভাবেই দিয়ে দিবে। প্রশ্নটা কিন্তু ঠিক হুবহু এইভাবে চাপানো হবে, নিশ্চিত থাকো। হ্যাঁ, এইভাবে চাপানো থাকবে। এখন তুমি বলছো ফার্টাইল সিনোনিম, এখন দেখো এখানে কী অর্থে আসছে, পড়ো। মানে সেকেন্ড টাইম ইউ নিড টু রিভাইজ ইট, ওয়াই? বিকজ অ্যাট ফার্স্ট গ্ল্যান্স ইউ হ্যাভ গন থ্রু দ্য প্যাসেজ, এভরি সেন্টেন্সেস, এভরি ওয়ার্ডস, অ্যান্ড গট দ্য মিনিং ইন সাইড। সো নাও অ্যাজ ইউ আর টু, ইউ আর সাপোজ টু ইউজ আর হোয়াট শুড আই সে দ্যাট রাইট দ্য সিনোনিম অর অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ইট ইজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেট। সেখানে কিন্তু তোমাকে এই ফার্টাইল যখন লিখতে যাবা, তোমার জন্য বেস্ট হবে তুমি অর্থটাকে আবার দেখা যেখানে কী অর্থে আসলো। যেমন বললা যে মোস্ট অফ দি ল্যান্ড হেয়ার ইজ ফার্টাইল, এখানে বেশিরভাগ ভূমি, এখানকার জমি, হ্যাঁ, যে ল্যান্ড, এগুলো হচ্ছে উর্বর। তাহলে বোঝা গেছে উর্বর বলতে আমরা যেভাবে জমির উর্বরতাকে বোঝাই, হ্যাঁ, যে অর্থে আমরা উর্বর বুঝি সেটাই চেয়েছে। তাহলে আমরা এখানে লিখে ফেললাম, এই যে এখন আমরা অ্যান্সার দিচ্ছি। তাহলে অ্যান্সার কীভাবে দিচ্ছ? অ্যান্সার টু দি কোয়েশ্চেন নাম্বার আমরা এখানে লিখিনি, অ্যান্সার টু দি কোয়েশ্চেন নাম্বার ধরো আমরা বললাম 1 দিয়ে, এখন কী বলছে এ, তুমি পরীক্ষা খাতায় হয়ে লিখবা এ, ওকে ফার্টাইল দিছে, ওরা যদি স্মল দিলে তুমি স্মল দাও, এখানে ক্যাপিটাল দিলে তুমি ক্যাপিটাল দাও, এটা নিয়ে টেনশনের কিছু নাই, ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে তুমি কী লিখবা? ফার্টাইল। তাহলে আমরা লিখলাম দেখো FERTILE ফার্টাইল, ব্র্যাকেটে কী বলছে? সিনোনিম, তুমি সিনোনিম দিয়ে দেবা। এখন আমরা এটাকে বলতে পারি প্রোডাক্টিভ, হ্যাঁ, উর্বর। উর্বরের একটা ইংরেজি কী? সিনোনিম প্রোডাক্টিভ। এই তো হয়ে গেল। তাহলে বি নাম্বার দেখি ইন্ডাস্ট্রিয়াস, এখন আমরা পড়ি, সাথে সাথে আবার পড়বা যখনই কী অর্থে আসছে। যেমন দ্য ফার্মার্স অফ দিস কান্ট্রি আর ইন্ডাস্ট্রিয়াস, এই দেশের কৃষকেরা কী? ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী। তাহলে পরিশ্রমীর কী করতে বলছে? অ্যান্টোনিম। তাহলে আমরা কী লিখবো দেখো? বি। তাহলে এখানে বলা হচ্ছে, এটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে কী বলা হচ্ছে? ইন্ডাস্ট্রিয়াস। তাহলে আমরা এখানে কী লিখবো দেখো? ইন্ডাস্ট্রিয়াস। তো ইন্ডাস্ট্রিয়াস লিখে অ্যান্ড মানে অ্যান্টোনিম, অ্যান্টোনিম এখন কী লিখবো? ইন্ডাস্ট্রিয়াস। তাহলে লেজি, তোমরা নিজেই জানো ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমিক, তাহলে লেজি হচ্ছে এটার বিপরীত। এই তো হয়ে গেল। এইভাবে লিখবা, তাই না? এইভাবে সি ডি ই এফ জি এইচ আই জে এই পর্যন্ত আমরা বরাবর একদম কলাম যেটাকে বলি, বা এটাকে কী বলে, ভার্টিক্যাল, একদম লম্বা বরাবর লিখবো। এভাবে ভাগ করে দিব না, একদম এইভাবে লিখবো। হ্যাঁ, এটা দিলে টিচারের জন্য খাতা দেখতে সুবিধা হয়, তোমার জন্য সুবিধা হয়। তাহলে আসলে আমরা এভাবে করিনি, সিসলেসলি। তাহলে বলছি যে দে ওয়ার্ক সিসলেসলি, তারা বিরামহীনভাবে কাজ করে। তাহলে সিসলেসলি কী চেয়েছে? সিনোনিম। তাহলে কন্টিনিউয়াসলি, দে ওয়ার্ক কন্টিনিউয়াসলি ফ্রম ডাউন টু ডাস্ক। তাহলে সিসলেসলি বিরামহীনভাবে, তাই না? তুমি এটাকে বলতে পারো কন্টিনিউয়াসলি বলতে পারো, হয়ে গেল। এরপরে বলা হচ্ছে যে লেইজি সিনোনিম কোথায় দেখি তো? দে আর নট লেইজি। আচ্ছা, লেইজি, লেইজির সিনোনিম চেয়েছে। তো লেইজির সিনোনিম তো বুঝোই, লেজি, অলস, ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ বললেই তো হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা লেজির সিনোনিম লিখলাম ইনঅ্যাক্টিভ। আমি কিন্তু লিখছি না এখানে, তোমাদেরকে জাস্ট বুঝাই দিচ্ছি বিষয়টা। এরপর বলা হচ্ছে দে লাভ দেয়ার মাদারল্যান্ড, তারা তাদের মাতৃভূমিকে ভালোবাসে। তাহলে লাভ, অ্যান্টোনিম। তো লাভ মানে কি? ভালো, লাভ তো খুব ভালো বোঝো তোমরা, ভালোবাসা, তাই না? মায়ের সাথে ভালোবাসা, বাবার সাথে ভালোবাসা, অনেক ভালোবাসাই হতে পারে। এখন ভালোবাসার বিপরীত কী? অবজ্ঞা, ঘৃণা। তাহলে এখানে দে লাভ দেয়ার কান্ট্রি, আর আমরা যদি বলি বিপরীত, তারা তাদের দেশকে ভালোবাসে না, তাহলে কী হবে? দে হেইট দেয়ার কান্ট্রি, অ্যাভোর, হেইট, ঘৃণা করা, অবজ্ঞা করা। ভালোবাসার বিপরীত ঘৃণা, অ্যাভোর, অ্যাভয়েড করা, যাও, হ্যাঁ, হেইট, আমি তোমাকে ভালোবাসি না, আই হেইট ইউ, এরকম। তাহলে আমরা হেইট দিয়ে দিব, শেষ। তাহলে এটা আছে কি? স্ট্রং। এখন দেখি কী অর্থে আসলো, বলেছিলাম কিন্তু দে লাভ, দে হ্যাভ এ স্ট্রং অ্যাটাচমেন্ট টু দেয়ার মাদারল্যান্ড। তাদের একটা কী রয়ে গেছে বলছি? স্ট্রং, গভীর অ্যাটাচমেন্ট, সম্পর্ক রয়ে গেছে তাদের মাতৃভূমির প্রতি। তো মাতৃভূমির প্রতি কিন্তু তাদের গভীর সম্পর্ক, তাহলে গভীর অর্থে আসছে। আমরা এখানে ডিপ দিয়ে দিলাম, যেহেতু বলছে স্ট্রং, স্ট্রং সিনোনিম, তাহলে স্ট্রং সিনোনিম আমরা এখানে কি দিব? ডিপ, গভীর, হ্যাঁ, একটা গভীর সম্পর্ক। বা আরেকটা বলতে পারো প্রোফাউন্ড, প্রোফাউন্ড মানেও কিন্তু স্ট্রং, প্রোফাউন্ড, অত্যাধিক, প্রচুর, হেভি, অনেক গভীরতম, প্রোফাউন্ড সম্পর্ক আমরা বলতে পারি। এখানেও কিন্তু আমরা চাইলে বলতে পারি প্রোফাউন্ড দিতে পারি, কেউ চাইলে ডিপ দিতে পারো। এবার বলেছে যে মুভিং, মুভিং এর অ্যান্টোনিম, দেখি এখানে কী অর্থে আসছে? রানিং অর্থেই আসছে, দেখো। দে আর ডিলিজেন্স অ্যান্ড পার্সিভারেন্স, কী বলা হচ্ছে? যে কিপ দ্য হুইল অফ ইকোনমি মুভিং, অর্থাৎ অর্থনীতির চাকাকে মুভিং রাখে। তাহলে আমরা এটা লিখতে পারি, যেটা মুভিং তার মানে কি? এখন মুভিং এর কী করতে বলছে? অ্যান্টোনিম। তুমি একটু দেখো ভালো করে,
যে মুভিংয়ের অ্যান্টোনিম কী হতে পারে। মনে করো মুভিং মানে চলমান, তাহলে আমরা কী বলতে পারি? ফিক্সড মানে চলে না, আমরা বলতে পারি স্ট্যাগনেন্ট। দেখো স্ট্যাগনেন্ট মানে হচ্ছে স্থির, আমরা বললাম ফিক্সড, আমরা বললাম ইমোবাইল। অর্থাৎ মোবাইল মানে তো তোমরা জানো, মোবাইল মানে হচ্ছে কি? মোবাইল মানে যেটা ভ্রাম্যমান, যেটাকে মানে এখান থেকে এখানে সরানো যায়, যেটা আমরা বলি মোবাইল সেট, তাই না? মোবাইল ফোন সেট। তো মোবাইল মানে হচ্ছে কি? যেটা ভ্রাম্যমান, যেটাকে এক জায়গাতে আর জায়গায় সরানো যায়, ইমোবাইল, যেটাকে সরানো যায় না। আমরা বলতে পারি স্ট্যাগনেন্ট, একদম ফিক্সড, স্থির। হ্যাঁ, আমরা বললাম এখানে ফিক্সড, এটা তো বলা যায়। তার মানে এখানে বলেছে যে ইকোনমি মুভিং, রানিং, তাহলে রানিংয়ের বিপরীত, বিপরীত চাইছে। তো বিপরীত আমরা দিয়ে দিলাম স্যার ইমোবাইল, আমরা দিয়ে দিলাম স্ট্যাগনেন্ট, স্থির, আমরা বলে পারলাম ফিক্সড, এটা হয়ে গেল। এভাবে করে তুমি যেটা জানা থাকে দিবা। এরপর বলা হচ্ছে যে লাস্ট দুইটা ওয়ার্ড গ্রেটফুল, আমাদের তাদের প্রতি কী হওয়া উচিত? গ্রেটফুল হওয়া উচিত, কৃতজ্ঞ হওয়া উচিত। তাহলে এখন দেখো বলা আছে, সরি আরেকটা ওয়ার্ড আছে কি, রেসপেক্ট, সরি রেসপেক্ট, রেসপেক্ট হচ্ছে সিনোনিম চাচ্ছে। রেসপেক্ট মানে কি বলো? শ্রদ্ধা, তাহলে অনার। হ্যাঁ, অনার, তাহলে আমরা বলতে পারি রেসপেক্ট সিনোনিম অনার, এইচ ও এন ও ইউ আর, আমরা অনার দিয়ে দিলাম। আমি আর লিখলাম না, জাস্ট অর্থটা বলে দিচ্ছি, তোমরা সাজায় লিখবা এভাবে। তাহলে এটা হচ্ছে রেসপেক্ট, এর সিনোনিম কী হবে? অনার। এরপরে বলা হচ্ছে উই আর গ্রেটফুল টু দ্যাম, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সোজা কথা, গ্রেটফুল অ্যান্টোনিম আনগ্রেটফুল, ফেস গ্রেটফুল আনগ্রেটফুল, হয়ে গেল। লাস্ট বলা আছে উই মাস্ট ফলো দেয়ার ডেভিশন টু ডিউটি অ্যান্ড কান্ট্রি, তাদের যে কর্মের এবং দেশের প্রতি যে আনুগত্য সেটা আমাদের অনুসরণ করা উচিত, মানে তাদের মতো করেই আমাদের সেই নিষ্ঠা থাকা উচিত দেশের কাজের প্রতি, দেশের প্রতি, নিজের কাজের প্রতি, কর্মের প্রতি, তাই না? তাইলে এখানে ডেভিশন, লয়্যালটি, আমরা কী বলতে পারি এখানে বলো? লয়্যালটি বলতে পারি। লয়্যালটি মানে হচ্ছে যেটাকে আমরা আনুগত্য এরকমভাবে মিন করি, তো আমরা এখানে লয়্যালটি বলতে পারি। সাথে সাথে কিন্তু আমরা চাইলে এটাকে আমাদের অ্যাডোরেশনও বলতে পারি, হ্যাঁ, বা লয়্যালটি বলতে পারি, এল ওয়াই এ এল টি ওয়াই, লয়্যালটি বা পাইটি, আনুগত্য, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে সিনোনিম অ্যান্টোনিমের আজকে প্রথম ক্লাস আমাদের হলো, আমরা অবশ্যই দ্বিতীয় একটা ক্লাসে এই বিষয়টা নিয়ে একটু অনুশীলন করবো, বোর্ডের কোয়েশনসগুলো। তো স্টাইলটা তোমরা বুঝে গেলা, আমার মনে হয় আজকে বাসায় যতটুকু আলোচনা করলাম সেটাকে আবার বোঝার জন্যে একটু দেখবে, এবং দেখলে সিনোনিম অ্যান্টোনিমের আইডিয়াটা তোমাদের চলে আসবে, ক্লিয়ার? সো আজকে আমরা এই জায়গাটাই রাখতে যাচ্ছি, তোমাদের প্রতি আমার যথেষ্ট ভালোবাসাই থাকবে বরাবরের মতোই, আর তোমরাও আমাদের স্বাস্থ্যবিধি মেনটেন করে অবশ্যই সব কিছু পড়াশোনা চালিয়ে যাবে, এবং এক্ষেত্রে আমি বলবো যে নিয়মিত ক্লাস করার কোনো বিকল্প নাই, এই জন্য সেটা অনলাইনই হোক কিংবা আমাদের এখানে ম্যানুয়ালি মানে ক্লাস বেসড হোক, তাই না? এখন অনলাইন বেসড হচ্ছে ক্লাস বেসড, এই জন্য নিয়মিত যারা থাকবা তাদের প্রতি অসম্ভব মানে কী বোঝায় অসংখ্য ধন্যবাদ, আর যারা আসতেছে না তাদেরকে ইনভাইট করবা, তারা জন্য রেগুলার হয়। সেই পর্যন্ত আমরা অপেক্ষা থাকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।